নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে করোনার সংক্রমণ অব্যাহত, মুম্বাই ফেরত সাত ব্যক্তি সহ আক্রান্ত বেড়ে 86। লকডাউনের মেয়াদ বাড়ছে, দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে 30 জুন পর্যন্ত। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের এককালীন অর্থ সাহায্য বিমার দাবি, দেশব্যাপী সরব সিটু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে করোনার সংক্রমণ অব্যাহত, বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্যে লাফ দিয়েছে আক্রান্তের সংখ্যা। এদিন আরও সাত ব্যক্তির শরীরে কোভিড-19 ধরা পড়েছে। এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 86। মুম্বাইয়ে চিকিৎসার জন্য গিয়ে লকডাউনে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন আসামের রোগী ও তাদের পরিজন। এবার সরকার তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করায় মুম্বাইয়ের একদল লোক গতকালই রাজ্যে ফেরেন। যথারীতি তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলে শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এই সাত ব্যক্তির মধ্যে তিনজন ক্যান্সার আক্রান্ত এবং একটি হার্টের রোগী, 13 বছরের শিশু এবং ওই রোগীদের তিনজন নিকট আত্মীয় রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে এ খবর জানান। যোৱাকালি ৰাতিৰ পৰা আজি ৰাতিপুৱা ভাগলৈকে গুৱাহাটী মহানগৰীত 22 জন কৰোনা পজিটিভ ৰোগী চিনাক্ত হৈছে। তাৰ পৰিপ্ৰেক্ষিতত স্বাভাৱিকভাৱে মহানগৰী ৰাইজ শংকিত হ'ব বা হোৱাটো স্বাভাৱিক। কিন্তু মই এটা কথা ক'ব পাৰোঁ যে আজি ৰাতিপুৱা যি 7 গৰাকী পজিটিভ হৈছে, সেয়া আমি তাত বহুত বেছি আচৰিত হোৱা নাই। কাৰণ আমি আশা কৰা ধৰণে যেতিয়া আমি বম্বেৰ পৰা কেঞ্চাৰ ৰোগীসকলক লৈ আহিছিলোঁ, আমি স্বাভাৱিকভাৱে আশা কৰিছিলোঁ যে ইয়াত কিছু লোক পজিটিভ হ'ব। কাৰণ তেওঁলোকে প্ৰথম কথা বম্বেৰ পৰা আহিছিলে, দ্বিতীয়তে কথা যে তেওঁলোক যিটো অসম ভৱনৰ পৰা আহিছিলে সেইটো অসম ভৱনতে পজিটিভ ৰোগী আমি এসপ্তাহ আগতে চিনাক্ত কৰিব পাৰিছিলোঁ। যদিও আছিল এগৰাকী শিশু, তেওঁ হাৰ্টৰ অপাৰেশ্যনৰ বাবে মুম্বাইত গৈছিলে অসম চৰকাৰে পঠোৱা এটা আঁচনিৰ অধীনত। তেখেত 13 বছৰীয়া শিশুটো যিহেতু হাৰ্ট অপাৰেশ্যন কৰি গুৱাহাটীলৈ ঘূৰি আহিছিলে, তেখেতৰ মাতৃৰ লগত আমি আলোচনা কৰোঁ আৰু আমি এটা সিদ্ধান্ত লওঁ যে মাকে যিহেতু ছোৱালীটোক অকলে এৰি দিয়াৰ প্ৰশ্ন নাহে, আৰু মুম্বাইৰ পৰা সুদীৰ্ঘ 5 দিন থকাৰ পিছতো মাক যিহেতু পজিটিভ হোৱা নাই, গতিকে প্ৰথমবাৰৰ বাবে আমি GMCত পজিটিভ ৰোগী এটাৰ লগতে নিগেটিভ ৰোগী এটাকো আমি ৰাখিবলৈ সিদ্ধান্ত লওঁ। মই মহীশয়ী মাতৃগৰাকীক কৃতজ্ঞতা জনাইছোঁ, কাৰণ সকলো সম্ভাৱনা আছে যে ডিউৰিং দিছ পিৰিয়ড তেওঁ নিজেও পজিটিভ হ'ব পাৰে। কিন্তু মাতৃৰ শিশুৰ প্ৰতি থকা, সন্তানৰ প্ৰতি থকা মৰম আজি আকৌ এবাৰ আমাৰ চকুত উদ্ভাসিত হয়। মাকে নিজে লগতে একেখন এম্বুলেঞ্চত ছোৱালীজনীক GMCHলৈকে লৈ যায় আৰু নিজে পজিটিভ হ'ম বুলি জনাৰ পিছতো মাতৃ আৰু কন্যা একেলগে থকাৰ বাবে সিদ্ধান্ত লয়। মই তেখেতক এই যিটো উদাহৰণ তাৰ বাবে মই তেখেতক নমন কৰিছোঁ, ধন্যবাদ দিছোঁ। আৰু আমাৰো কাম বহু পৰিমাণে কমি গ'ল, কাৰণ নহ'লে কাৰ্ডিয়াক চাৰ্জাৰী হৈ অহা পেচেণ্ট এটাক চোৱা চিতা কৰাটো আৰু সৰু ছোৱালী আমাৰ বহুতখিনি কষ্ট হ'লহেঁতেন। লকডাউনের মেয়াদ ফের বাড়ছে, আগামী 18 মে থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হতে চলেছে। তাই আগেভাগেই দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিলের সময়সীমা বাড়িয়ে দিয়েছে ভারতীয় রেল। আগামী 30 জুন পর্যন্ত দেশে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতির জন্য চালু 15 জোড়া বিশেষ প্যাসেঞ্জার ট্রেন ও শ্রমিক স্পেশাল বিভিন্ন রুটে চলাচল করবে। রেল সূত্রে জানানো হয়েছে 30 জুন পর্যন্ত সব রকমের মেল, এক্সপ্রেস সহ স্থানীয় ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এক্ষেত্রে যারা ইতিমধ্যে টিকিট বুক করেছে তাদের পুরো টাকা ফিরিয়ে দেওয়া হবে বলেও রেল সূত্রে উল্লেখ করা হয়েছে।
গণবন্টন ব্যবস্থায় ব্যাপক অনিয়ম চলছে কাছারে। এবার উধারবন্দের খাসপুর সমবায় সমিতির এক ডিলারের বিরুদ্ধে গণবন্টনের সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নগর চাবাগানের বাসিন্দা বাপন মালাকার, ইন্টু চন্দ, অক্ষয় কুমার দাস প্রমুখ অভিযোগ করেছেন, ডিলার মিলন চক্রবর্তী লকডাউনের মধ্যে গরিবের বরাদ্দকৃত সামগ্রী নয়ছয় করছেন। দুবার খাদ্য সুরক্ষার চাল বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু ওই ডিলার মাত্র একবার তা বন্টন করেছেন। এলাকাবাসী এ ব্যাপারে মিলন চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি নাকি নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। তাই এ ব্যাপারে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতি মাসে একটা একটা করে পাইয়া যায়। কি তা পাইরা প্রত্যেক মাসে একটা? কইতা কি? তো মিলন চক্রবর্তী দোকান থেকে। আর বাসাটা কোন জায়গা? বাসা নগর কলমটুকুরা। তো আপনারা যে ওই যে সরকারে জানাইছিল যে প্রত্যেক মাসে দুইটা অ্যালট ফ্রি দিব, আপনারা ডিলারের কাছে এইটা প্রস্তাব নিছিলানি? নিছি, তারা তাই এখন আইছে না, তো দিমু এটা বুঝমু এই সেই আমরা মানে বুঝ দিন। আমি যখন রেশন দোকান আমরা মাসে মাসে তিন মাস থেকে এক মাস এক্সট্রা খাই অ্যালট ফ্রি। লকডাউনের মধ্যে যে দুইটা দুইটা করিয়া অ্যালট দেওয়া হইতো, এই অ্যালটের মধ্যে আপনি কয়টা কয়টা করিয়া চাউল নিছুন? খালি একটা একটা চাউল। যে জায়গাতে গভর্নমেন্টে কইতে আছে যে জায়গায় দুইটা অ্যালট পাইবার লাগে, কিন্তু আমরা তো একটাও পাই না। আমরা একটার বেসা দুইটা তো খাই না, দুইটা পাই না। ডিলারের নামটা কিটা? ডিলার নাম মিলন চক্রবর্তী। বাসা কোন জায়গা? তো নগরণী। আর আপনারা প্রত্যেক মাসে খালি একটা একটা পাইয়া যায়? একটা একটা পাইয়া যায়। সরকারের যে জায়গাতে আমরা দ্বিতীয় আছে, আমরা ফ্রিটা হয়ে গেল, এটাও তো আমরা পাই না। সিটোর আহ্বানে দেশব্যাপী দাবি দিবস পালিত হলো। বৃহস্পতিবার প্যান্ডেমিক করোনা মোকাবিলায় অগ্রণী ভূমিকা নেওয়া আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ন্যায্য দাবির সমর্থনে দেশব্যাপী ওই দাবি দিবস পালিত হয়েছে। এদিন গোটা রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে লকডাউনের সরকারি নিয়ম মেনে দাবি সংবলিত পোস্টার হাতে নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা গেছে সংগঠনের কর্মকর্তাদের। বাদ যায়নি সিটোর শিলচর কার্যালয়ও। সুপ্রিয় ভট্টাচার্য, অভিজিৎ গুপ্ত, দীপ্তি সিংহ প্রমুখের উপস্থিতিতে প্রতিবাদ ধ্বনিত হয়েছে কার্যালয় চত্বরে। এদিন আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ২৫,০০০ টাকা এককালীন অর্থ সাহায্য, ৫০ লক্ষ টাকার বিমাসহ করোনা মোকাবিলায় তাদের সুরক্ষা কিট শীঘ্রই সরবরাহ করারও দাবি ওঠে। পরে সিটুর পক্ষ থেকে দাবি সংবলিত এক সনদপত্র প্রেরণ করা হয় দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর উদ্দেশ্যে। ১৪ই মে আমরা লকডাউনের সমস্ত নিয়মকানুন মেনে, আমরা বাইরে কোনো জমায়েত না করে, আমরা আজ আমাদের অফিসের মধ্যে এই পোস্টার হাতে আমাদের দাবিগুলি আমরা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আশা কর্মীরা যারা সম্পূর্ণভাবে ইনসেন্টিভ নির্ভর, আজকে তাদের সেই ইনসেন্টিভ নেই। অথচ অঙ্গনবাদী আশা, এরা সবচেয়ে বেশি ভালনারেবল, সবচেয়ে বেশি এক্সপোজড এই করোনা ভাইরাসের মধ্যে, গ্রামে গঞ্জে তাদের কাজ করতে হচ্ছে, অথচ তাদের জন্য কোনো সুরক্ষা বন্দোবস্ত সেরকম প্রায় নেই বললেই চলে। একটা যে সঠিকভাবে একটা মাস্ক পর্যন্ত তাদের সবাইকে দেওয়া হয়নি, তাছাড়া অন্যান্য কোনো কিটস তো নেই। এই অবস্থার মধ্যে এরা সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, অথচ এদের জন্যে না আছে বিমার সেই বন্দোবস্ত, অন্যান্য কর্মীদের জন্য সব করা হচ্ছে কিন্তু এদের জন্য করা হচ্ছে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একেবারে নিচু স্তরের যারা কর্মী, অত্যন্ত দরিদ্রের মধ্যে যারা কাজ করতে হচ্ছে, এদের জন্য সরকারের কোনো মাথা ব্যথা নেই। তাই আজ সারা দেশের সঙ্গে আসামে এবং কাছাড় জেলায়, শিলচরে তথা কাছাড়ের সমস্ত অঞ্চলে আমরা এই আজকের দিনটি দাবি দিবস হিসেবে পালন করছি এবং সরকারের কাছে আমরা তীব্র দাবি জানাচ্ছি যে অবিলম্বে যেন এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। চাল বন্টনে অনিয়মের অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে। এবার ঘটনাস্থল বরাকপার, বেরেঙ্গা চতুর্থ খণ্ড। অভিযুক্ত ডিলাররা হলেন বক্তার উদ্দিন লস্কর ও নাজমা বেগম লস্কর। রেশন কার্ড হোল্ডারদের অভিযোগ, সরকারের নির্ধারণ করে দেওয়া পাঁচ কিলোর বদলে তাদের চার কিলো করে চাল দেওয়া হচ্ছে। তারা আরও অভিযোগ করেছেন, ডিলার তাদের কাছ থেকে প্রতি কিলো চাল পিছু এক টাকা করে নেওয়ার পরিবর্তে দু টাকা করে নিচ্ছেন। দুর্যোগের এ সময় যখন তাদের নুন আনতে পান্তা ফুরানোর জোগাড়, ঠিক সে সময় ডিলারদের এ ধরনের আচরণে তারা ক্ষুব্ধ, জানিয়েছেন ভুক্তভোগীরা। আইলে পরে যে নজমা বেগম, আমরা ডিলার একটা আছে, এই ডিলারে কি করে জানো, আইলে মাসের মাল মাসরে দিবার আগে তাই এন্ট্রি করিয়া মাল তৈ দে, বস্তা বদিয়া করার কেনে তেল মারি তৈ দে, তাই বহুত মাল মাসের কম থাকে, ২-৩ কেজি এরা মাল কমে, ও পর্যন্ত কন্ডিশন করে এই মেটা আমরা চাই কেন বদলিতে লাগে, ডিলার এটা আমরা বদলিতে চাই, তবে আমরা যুক্তি মতো এটা বদলিতে চাই। এই দুর্নীতিটা আমরা দেশ খালি এর আনলো, অন্য কেন এর আনলো, আর এই লকডাউনের সময় কোনো মানুষের ফেটে বাদ দিতে পারেন না, তারা এই মেরার বাদ ফাড়িয়া নিয়ে ফেটে বার্তা হারিয়ে যায় মেয়েটা। নজমা বেগম,
লকডাউনের ফলে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে বহু এসএইচজি। ফলে ঋণের কিস্তি মুকুবের জন্য দফায় দফায় আবেদন জানাচ্ছেন ওইসব এসএইচজি এর সদস্যরা। এমনই এক ঋণ মুকুবের আর্জি উত্থাপিত হয়েছে ধলাইয়ের রুকনিজিপিতে। বৃহস্পতিবার জিপির মহিমা মহিলা গ্রুপ ও লক্ষ্মী মহিলা গ্রুপের শতাধিক সদস্য একজোট হয়ে বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণের ল্যাপস হয়ে যাওয়া কিস্তিগুলো মুকুবের আর্জি জানিয়েছেন। সামাজিক দূরত্ব বজায়ের সরকারি নির্দেশকে মাথায় রেখেই এদিন দুটি এসএইচজির মহিলা সদস্যরা সংবাদ মাধ্যমের জরিয়তে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে কিস্তি মুকুবের আর্জি জানিয়েছেন। কিস্তি পড়বো অতটা আমরা মোটুক চাই দিতে পারতাম না। আমরা এখন বর্তমানে আমরা চলাফেরা খুব অসুবিধা হয়, এখন খামিয়ে দিব আমরা। আমরা এটা মোটুক চাই মুকুব, এটা মুকুব চাই আমরা, এটা আমরা দিতে পারতাম না। এরপরে লকডাউন করার পরে যতটা কিস্তি পড়বো আছে, ঠিক আছে আমরা দিন ওইটাই, কিন্তু এইটাই পারতাম না দিতাম লকডাউনের ভিতরটাই। তো এই মহামারীর মধ্যে যতটা কিস্তি বন্ধ গেছে, এটা মানে আমরা দিতে পারতাম না। কত অসুবিধা, ওর খানি খাদ্য করতে বা রুজি রোজগারও নাই, কিরকম এটা আমরা দিব। তো এইটা মাফ করার লাগি মানে আর কি বন্ধন অফিসের ম্যানেজারের কাছে মানে আমরা অনুরোধ চাই আর যে এইটা আমরা মাফ দিবার লাগিয়া, এরপরে যেটা কিস্তি পড়বো এইগুলো আমরা সব দিয়া যাইব। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রামকৃষ্ণনগরে। বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজন করা হয় ওই শিবিরের। বৃহস্পতিবার আয়োজিত ওই শিবিরে সামাজিক দূরত্ব বজায় রেখে 12 জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন ভ্রাম্যমান ব্লাড ব্যাংক ভ্যানে রক্ত সংগ্রহে সহযোগিতা করেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মকর্তারা। এদিনের রক্তদান শিবির পরিচালনায় সহযোগিতা করেছেন কানু দত্ত, অমলেন্দু পাল, সন্দীপ দত্ত, রণধীর মহন্ত, শুভদীপ নাগ প্রমুখ। আমরা বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম করিমগঞ্জ জেলা কমিটির ব্যবস্থাপনায় আজকে রামকৃষ্ণনগরে এই মোবাইল ভ্যানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি। আমরা লকডাউন শুরু হওয়ার পর আমরা গত 8 এপ্রিল থেকে সমগ্র বরাক উপত্যকা জুড়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে আমরা এই রক্তদান পর্ব চালিয়ে যাচ্ছি। কিন্তু একটা সমস্যা যেটা, যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্য কমন কোনো ক্যাম্প সরকার আমাদেরকে অনুমতি দেয়নি, যার জন্য প্রথম কদিন আমরা ডোনার্সদেরকে ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে আমরা ব্লাড ডোনেট করিয়েছি। আমরা একটা কথা ভুললে হবে না যে করোনার সংকটের এই সময় কিন্তু আমাদের রেগুলার যে ক্যান্সার পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, ডেলিভারি পেশেন্ট, এরা কিন্তু প্রত্যেক দিন রক্তের জন্য হাহাকার করে। আমাদের কাছে বিভিন্ন ফোন আসে এবং অনেকে রক্তের জোগাড় না করতে পেরে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়। আমরা সরকারকে ধন্যবাদ জানাই, সরকার আমাদেরকে অনুমতি দিয়েছেন যে এই মোবাইল ব্লাড ব্যাংকে আমরা রক্তদান আয়োজন করতে পারবো। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব, সংগঠন, সরকারি বিভাগ। বৃহস্পতিবার উপত্যকার বিভিন্ন প্রান্তে অব্যাহত ছিল ত্রাণ বন্টন কর্মসূচি। করিমগঞ্জের নো ম্যানস ল্যান্ডে ত্রাণ বন্টন অব্যাহত করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা সমিতির। এদিনও সীমান্তের কাঁটাতারের বাইরের 375টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সচিব প্রভাসানন্দজী মহারাজ। এদিন উত্তর করিমগঞ্জের দেউতলী, মহিষাসন, তেশুয়া, গোবিন্দপুর, জারাপাতা, লাফাসাইল, সুতারকান্দি এলাকায় এসব ত্রাণ সামগ্রী বন্টন করা হয় মিশনের পক্ষ থেকে। লকডাউনের ফলে ভারত বাংলাদেশ সীমান্ত সিল হয়ে যাওয়ায় এক অবর্ণনীয় অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছিলেন ওইসব এলাকার মানুষ। ফলে মিশনের পক্ষ থেকে ফের এই উদ্যোগ নেওয়া হয়। এদিন ত্রাণ বন্টনে সহযোগিতা করেছে বিএসএফ 7 নম্বর ব্যাটালিয়ন। করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন কিরণময় দাস, উত্তম ভট্টাচার্য, সুরজিৎ দে, পার্থপ্রতিম দে, অলোক দাস প্রমুখ। একটা কথা খুব শুনবেন, সরকারের তরফ থেকে বারবার বলছেন যে মাস্ক ব্যবহার করা আর হাত দিয়ে সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজ করা আর দূরত্ব মেনটেন করা, এটা গভর্নমেন্ট বারবার বলছে। আপনারা তো টিভি, পেপার সব দেখছেন, মোবাইলে দেখছেন, বলার অপেক্ষা রাখে না, তবুও একটু বললে যেন মনে গাঁথে। তো মাস্ক ব্যবহার করবেন, আমরা দুটো করে দিচ্ছি, আর বাড়িতে না থাকলে কাপড় কেটে তৈরি করবেন বা কিনে নেবেন, আর এই হাটে বাজারে যাওয়া বা জনবহুল স্থানে গিয়ে দূরত্ব মেনটেন করবেন আপনারা খুব। আর আপাতত প্রতিবারে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোবেন, আমরা দুটো করে সাবান দিচ্ছি,
দুটো হয়তো কয়েকদিন যাবে তারপরে আবার তো এইভাবে আমরা যদি এই সতর্কতা অবলম্বন করি তাহলে আমরা বাঁচব আমাদের এই সমাজ বাঁচবে পরিবার বাঁচবে দেশ বাঁচবে কারণ আপনারা জানেন এই আমাদের এই ভারতবর্ষ 130 কোটির উপরে মানুষ এই আমেরিকা ইংল্যান্ড স্পেন দেখুন হাজার হাজার মরে যাচ্ছে জানো পিঁপড়ের মতো মরে যাচ্ছে সে তুলনায় আমাদের এই দেশ তো অনেক ভালো আছে অনেক ভালো আছে প্রথম থেকে সতর্কতা অবলম্বন করেছেন সবাই পালন করছে যার জন্য এখনো আমরা অনেক বাঁচোয়া মানে অন্যান্য দেশ থেকে আমাদের দেশ অনেক ভালো আছে তো সেই জন্য সমস্ত ভারতবাসীর একজোট হয়ে যদি আমরা চলি তাহলে আমরাও ভালো থাকব 65টি অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বন্টন করলেন বিশ্বরূপ ভট্টাচার্য এদিন মালুয়া নাহারপুর 217 নম্বর চারুবালা বালিকা বিদ্যালয়ে এই ত্রাণ বন্টন কর্মসূচির আয়োজন করা হয় ত্রাণ বন্টনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বদরপুর বিজেপির ফাউন্ডার বিনোদলাল দত্ত বিশ্ব হিন্দু পরিষদ বদরপুর প্রখণ্ডের সিদ্ধার্থ শঙ্কর দত্ত প্রমুখ লকডাউনের ফলে বিপাকে পড়া রেশন কার্ড না থাকা 14টি পরিবারকে সরকারি বরাদ্দ 20 কিলোগ্রাম করে চাল বন্টন করা হয় ধলাইয়ে ধলাই গাঁও পঞ্চায়েত কার্যালয়ে ওই চাল বন্টন কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল জিপি সচিব শুভ্রাংশু দাস কিরণ সিংহ নরসিংপুর মণ্ডলের দুই সাধারণ সম্পাদক কমলেশ দাস পৃথ্বীশ চন্দ্র দাস সহ আরো অনেকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ লকডাউনের প্রথম পর্যায় থেকে শিলচর সহ জেলার বিভিন্ন প্রান্তে ত্রাণ বন্টন করে আসা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ শুক্রবার থেকে ফের মাঠে নামছে 500 অসহায় পরিবারকে সাহায্যের লক্ষ্য নিয়ে এদিন থেকে কাজ শুরু করবেন সংগঠনের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারগুলোর হাতে চাল ডাল ময়দা আটা চিনি সহ মহিলাদের একটি করে শাড়ি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে খোঁজের খাদ্যবস্তু দিয়েছি তার মধ্যে চাল ডাল পেঁয়াজ তেল আদা রসুন এইরকম জিনিস ছিল এছাড়াও আমরা প্যাকেট লাঞ্চ হিসাবে প্যাকেট আমরা শিলচর শহরের বিভিন্ন অংশে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই পরিকল্পনার খোলসা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সজল লস্কর আগামীকাল থেকে খুঁজ ক্রিয়া সংস্কৃতি সংস্থা ঈদ উপলক্ষে আমরা 500টি পরিবারকে ময়দা চাল ডাল চানা চিনি এবং তেল এবং প্রতিটা পরিবারকে একটি করে শাড়ি দেওয়ার চেষ্টা চালিয়ে যাব আমাদেরকে শিলচর পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছেন ট্রাফিক প্রশাসন হেল্প সহযোগিতা করেছেন এছাড়া ডিপুটি কমিশনার এডিসি সবাই আমাদেরকে খুঁজকে এবছর যথেষ্ট সাহায্য করেছেন এছাড়া অনেকেই আমাদেরকে এই খুঁজের কাজের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা এতটুকু কাজ করতে পেরেছি আগামীতে আরও আশা রাখি এর চেয়ে ভালো কাজ করব শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার রাজ্যে করোনার সংক্রমণ অব্যাহত মুম্বাই ফেরত 7 ব্যক্তি সহ আক্রান্ত বেড়ে 86 লকডাউনের মেয়াদ বাড়ছে দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে 30 জুন পর্যন্ত আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের এককালীন অর্থ সাহায্য বিমার দাবি দেশব্যাপী সরব সিটি এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার